মমতা বন্দ্যোপাধ্যায়, জন্ম 5ই জানুয়ারি 1955 সাল, পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা সভানেত্রী। বর্তমানে তিনি পশ্চিমবঙ্গ সরকারের স্বরাষ্ট্র, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, ভূমি ও সংস্কার, তথ্য ও সংস্কৃতি, পর্বতাঞ্চল বিষয়ে, কৃষি, বিদ্যুৎকর্মী ও প্রশাসনিক সংস্কার, সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষা বিভাগেরও ভারপ্রাপ্ত মন্ত্রী। তিনি পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় একজন বাগ্মী রাজনীতিবিদ, তাকে প্রায়শই দিদি বলে অভিহিত করা হয়ে থাকে। এছাড়াও তাকে অগ্নিকন্যা বলা হয়। 2011 সালে তার নেতৃত্বে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের 34 বছরের বামফ্রন্ট সরকারকে পরাজিত করতে সক্ষম হয়েছিল। এই সরকারের বিশ্বের সবচেয়ে বেশি সময় গণতান্ত্রিকভাবে ক্ষমতাসীন কমিউনিস্ট সরকার ছিল। ভারতের প্রজাতন্ত্রের কেন্দ্রীয় ক্যাবিনেটে তিনি 2 বার রেল, 1 বার কয়লা মন্ত্রক এবং 1 বার মানব সম্পদ উন্নয়ন, যুব, ক্রীড়া, নারী ও শিশু কল্যাণ বিভাগের রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব সামলেছেন। তিনি পশ্চিমবঙ্গের কৃষকদের জমি বলপূর্বক অধিগ্রহণ করে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের স্থাপনের বিরোধিতা করে আন্দোলন করেছিলেন। পশ্চিমবঙ্গের 11তম মুখ্যমন্ত্রী ছিলেন 2019 সালে নির্বাচনের সময়। প্রারম্ভিক জীবন। মমতা বন্দ্যোপাধ্যায় 1955 সালে 5ই জানুয়ারি কলকাতার হাজরা অঞ্চলে এক নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা পূর্মিলেশ্বর বন্দ্যোপাধ্যায় ছিলেন স্বাধীনতা সংগ্রামী। কলকাতার শিক্ষা শ্রীকায়তন কলেজ থেকে বিএ ডিগ্রি সম্পন্ন করার পর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি অর্জন করেন। পরে কলকাতা যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজ থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। রাজনীতিতে প্রবেশ ছাত্র অবস্থাতেই। শিক্ষা জীবন সমাপ্ত করার পর সংসার চালানোর জন্য কিছুকাল একটা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বিবাহ করেননি। জাতীয় কংগ্রেসের রাজনৈতিক জীবন। 1970-এর দশকে অত্যন্ত অল্প বয়সে কংগ্রেস আই দলে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কর্মজীবনের সূচনা হয়। অল্প সময়ের মধ্যে তিনি স্থানীয় কংগ্রেস নেত্রী রূপে পরিচিত হন। 1976 সাল থেকে 1980 সাল পর্যন্ত তিনি পশ্চিমবঙ্গের মহিলা কংগ্রেস এর সাধারণ সম্পাদক ছিলেন। 1984 সালে লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে বর্ষীয়ান কমিউনিস্ট নেতা সোমনাথ চট্টোপাধ্যায়কে পরাজিত করে সংসদ নির্বাচিত হন। সেই সময় তিনি ছিলেন দেশের সর্বকনিষ্ঠ সংসদের অন্যতম। এই সময় তিনি সারা ভারত যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক মনোনীত হয়েছিলেন। 1989 সালে কংগ্রেস বিরোধী হওয়ায় তিনি তার কেন্দ্র থেকে পরাজিত হন। কিন্তু 1991 সালে লোকসভা নির্বাচনে কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্র থেকে পুনরায় সংসদ নির্বাচিত হন। পরে 1996, 1998, 1999, 2004, 2009 সালে লোকসভা নির্বাচনে উক্ত কেন্দ্র থেকে সংসদ নির্বাচিত হয়েছিলেন তিনি। 1991 সালে নরসিমা রাও মন্ত্রিসভায় মমতা বন্দ্যোপাধ্যায় মানব সম্পদ উন্নয়ন, ক্রীড়া ও যুব কল্যাণ এবং মহিলা শিশু বিকাশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী মনোনীত হন। পরে ক্রীড়া মন্ত্রী হিসেবে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে খেলাধুলা প্রতি সরকারি উদাসীনের প্রতিভা তিনি পদত্যাগের সিদ্ধান্ত ঘোষণা করেন। 1993 সালে তার পদত্যাগপত্র গৃহীত হয়। 1996 সালে এপ্রিল মাসে তিনি তার দলের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের সিপিএম কে সহায়তা করার অভিযোগ আনেন। নিজেকে দলের একমাত্র প্রতিবাদী কণ্ঠ বলে উল্লেখ করে তিনি এক পরিচ্ছন্ন কংগ্রেসের দাবি জানান। কলকাতার আলিপুরে একটি জনসভায় গলায় শাল পিছিয়ে আত্মহত্যার হুমকি দিয়েছিলেন তিনি। 1996 সালে জুলাই মাসে পেট্রোলিয়ামের মূল্যবৃদ্ধির প্রতিবাদে লোকসভা ওয়েলে বসে পড়েন তিনি। এই সময় সমাজবাদী পার্টির সাংসদ অমর সিংহের জামার কলার ধরে তার সঙ্গে হাতাহাতি জড়িয়ে পড়েন মমতা। 1997 সালে ফেব্রুয়ারি মাসে লোকসভা রেল বাজেট পেশের দিন পশ্চিমবঙ্গের প্রতি বঞ্চনার প্রতিবাদে রেল বাজেট পেশ চলাকালীন তদানীন্তন রেলমন্ত্রী রামবিলাস পাসোয়ানের দিকে না নিজের শাল নিক্ষেপ করেন তিনি। পরে তিনি সংসদ প্রত্যেকে ইস্তফাও দেন। কিন্তু লোকসভার তদানীন্তন অধ্যক্ষ পি এম সোমনাথের পদত্যাগপত্র প্রত্যাখ্যান করে তাকে ক্ষমা চাওয়ার নির্দেশ দেন। পরে সন্তোষ মোহন দেবের মধ্যস্থতায় তিনি ফিরে আসেন। তৃণমূল কংগ্রেস। 1997 সালে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস স্থাপন করেন। অনতিকাল পর তিনি দীর্ঘকাল বামফ্রন্ট শাসিত পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী শক্তিতে পরিণত হন। 1998 সালে 11 ডিসেম্বর সমাজবাদী পার্টির সাংসদ দারোগা প্রসাদ সারস মহিলা সংরক্ষণ বিলের বিরোধিতায় লোকসভার ওয়ালে নেমে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় তার জামার কলার ধরে টানতে টানতে তাকে ওয়েলের বাইরে বের করে দেন। এই ঘটনা কিছু বিতর্কের সৃষ্টি হয়। 1999 সালে মমতা বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটে সামিল হন। এই জোট সরকার গঠন করলে তিনি রেলমন্ত্রী মনোনীত হন।
রেল মন্ত্রকের প্রথম কার্যকাল 2000 সালে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম রেল বাজেট পেশ করেন। এই বাজেটে তিনি তার নিজের রাজ্যের পশ্চিমবঙ্গে অনেক প্রতিশ্রুতি পূরণ করেছিলেন। দ্বিসাপ্তাহিক নতুন দিল্লি শিয়ালদার রাজধানী এক্সপ্রেস চালুর পাশাপাশি পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থার উন্নতি সাধনের লক্ষ্যে তিনি 4টি অত্যন্ত গুরুত্বপূর্ণ দূরপাল্লার ট্রেন চালু করেন। এগুলি হলো হাওড়া পুরুলিয়া এক্সপ্রেস, শিয়ালদা নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস, শালিমার বাঁকুড়া এক্সপ্রেস ও শিয়ালদা অমৃতসর সুপারফাস্ট এক্সপ্রেস। এছাড়াও তিনি পুনে হাওড়ার আজাদ হিন্দ এক্সপ্রেস দিন সংখ্যা বৃদ্ধি করেন এবং 3টি এক্সপ্রেস ট্রেনের পরিষেবার প্রসার ঘটান। তার ক্ষুদ্র মন্ত্রিত্বকালে হাওড়া দীঘা রেল প্রকল্পের উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছিল।